নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজ আমি ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব 2023 সালের। তোমাদের প্রথম যে ভূগোলে যে পরীক্ষা হবে, প্রথমে যে দুটো চ্যাপ্টার থাকবে, ফার্স্ট চ্যাপ্টারটা ছিল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ও আমাদের পরের চ্যাপ্টার হচ্ছিল ভারতবর্ষ, ঠিক আছে, ভারতের প্রাকৃতিক পরিবেশ। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে তোমাদের থাকবে টোটাল থাকবে 20 নম্বর, এবং ভারতের প্রাকৃতিক যে পরিবেশ এখান থেকে থাকবে তোমাদের 20 নম্বর, টোটাল থাকবে তোমাদের 40 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। তো দেখো, MCQ থাকবে 1 নম্বরে, টোটাল 4 খানা লিখতে হবে, SAQ, ঠিক আছে, 1 নম্বরে 4 খানা লিখতে হবে, 2 মার্কের কোশ্চেন দুটো আসবে, 2 দুগুণে 4, এবং 3 নম্বরের কোশ্চেন তোমাকে একটা লিখতে হবে, ঠিক আছে, এবং 5 নম্বরের কোশ্চেন তোমাকে একটা লিখতে হবে, এখান থেকে তোমাদের 2টো কোশ্চেন আসবে। অপরদিকে ভারতের প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে, ভারতবর্ষের প্রাকৃতিক পরিবেশ এখান থেকে আমরা MCQ, এখান থেকে তোমাদের MCQ থাকবে 4 নম্বরের, এখান থেকে তোমাদের MCQ থাকবে 4টে, SAQ থাকবে 1 নম্বরে 4টে, এবং 2 মার্কসের কোশ্চেন থাকবে 2টো, 2 দুগুণে 4, এবং 3 মার্কসের কোশ্চেন থাকবে 1টা, 3ও 3, ঠিক আছে, অর্থাৎ 2টো কোশ্চেন থাকবে, তোমাকে 1টা কোশ্চেন লিখতে হবে, এবং 5 নম্বরের কোশ্চেন থাকবে 2টো, তোমাদের 1টা লিখতে হবে, অর্থাৎ। তো দেখো, 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এখান থেকে আসবে, তোমাদের যে সামনে যে প্রথম যে পরীক্ষা আছে, সেই প্রথম পরীক্ষায় কোনগুলো তোমাদের আসবে এবং কত নম্বর থাকবে, MCQ কত থাকবে, SAQ কত থাকবে, ঠিক আছে, এবং 2 মার্কসে তোমাদের কটা লিখতে হবে, 3 মার্কসের কটা লিখতে হবে, এবং 5 মার্কসের কটা লিখতে হবে, সে সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, MCQ 4 আর 4 8 থাকবে, ঠিক আছে, SAQ 4 আর 4 8 থাকবে, 2 মার্কসের কোশ্চেনে 8 থাকবে, 3 মার্কসের কোশ্চেনে 3 আর 3 6 থাকবে, এবং আমাদের 5 নম্বরের কোশ্চেন থাকবে 5 আর 5 10, ঠিক আছে, 4 খানা কোশ্চেন থাকবে, তোমাদের 2টো কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে। তো দেখো, আমি তোমাদের বলে দেবো কোন কোশ্চেনগুলো তোমাদের আসবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2023 সালে মাধ্যমিক পরীক্ষা কি কি আসতে পারে, তার উপর ডিপেন্ড করে আমি তোমাদের এই সাজেশনটা তৈরি করছি, এটা তোমাদের ফুল ফাইনাল সাজেশন আছে। তো দেখো, ফার্স্ট চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো করতে হবে, ফার্স্ট চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেনগুলো আজকে আমি বলে দিচ্ছি, তারপরে তোমাদের আমি 1 মার্কসের কোশ্চেনগুলো অন্য কোনো একদিন বলে দেবো, ঠিক আছে, 1 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের, তারপরে আমি তোমাদের 1 মার্কসের কোশ্চেনগুলো একদিন বলে দেবো। সংজ্ঞা কী আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আবহবিকার, নগ্নি ভবন, ঠিক আছে, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ী ভবন, আরোহণ, অবরোহণ, এইগুলো পড়লে তোমরা 100% এখান থেকে সংজ্ঞাগুলো যেগুলো আসবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। নদী থেকে কী কী পড়বে, ধারণ অবহবিকা পড়বে, ষষ্ঠঘাতের সূত্র পড়বে, নদী গ্রাস পড়বে, নদী ক্ষয়সীমা পড়বে, প্লাবন ভূমি পড়বে, র্যাপিড পড়বে, কাসকেট পড়বে, ক্যানিয়ন পড়বে, স্বাভাবিক বাঁধ পড়বে তোমরা, নদী অবহবিকা, জলপ্রপাত, জলবিভাজিকা, বদ্বীপ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তোমরা নদী থেকে এই সমস্ত কোশ্চেনগুলো পড়বে, ঠিক আছে। এটা আমাদের 2 মার্কসের কোশ্চেন, এই যে তোমাদের যে এই যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, এই 2 মার্কসের কোশ্চেনগুলো আমি বলছি, MCQ এবং SAQ আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখানে আমি ভূগোলের সমস্ত MCQ এবং SAQ 15 থেকে 16 খানা সেট আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে, আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা MCQ SAQ সম্পূর্ণ ভূগোল পেয়ে যাবে তোমরা, শুধুমাত্র এই 2টো চ্যাপ্টার না, সম্পূর্ণ বইয়ের সমস্ত MCQ SAQগুলো সম্পূর্ণরূপে সলভ করা আছে। তো দেখো, হিমবাহ থেকে কী কী পড়বে, হিমালয় সম্প্রপাত পড়বে, হিমশৈল পড়বে, ক্রেভাস, ভ্যালি ট্রেন, বায়ু থেকে কী কী পড়বে, লোয়েস সমভূমি পড়বে, প্লায়া পড়বে, বারখান পড়বে, মরু সম্প্রসারণ পড়বে, দ্রিয়ান পড়বে, ওয়াদি, মরুদ্যান, হামাদা, এইগুলো তোমরা পড়বে, ঠিক আছে। তো দেখো, 3 মার্কসের কোশ্চেন তোমাদের 1টা লিখতে হবে। তো দেখো, আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি তোমরা, এইগুলো পুরো আমি মাধ্যমিকের কথা ভেবে, 2023 সালের মাধ্যমিকের কথা ভেবে আমি ফুল ফাইনাল সাজেশনটা করেছি। তো দেখো, 3 মার্কসের কোন কোশ্চেনগুলো পড়বে, আবহবিকা ও ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য, 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বদ্বীপ সৃষ্টির কারণগুলি লেখো, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, হিমরেখা সর্বদা এক উচ্চতায় অবস্থান করে না কেন, 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বায়ুর বহন প্রক্রিয়াগুলি লেখো, 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, জিউগেন ও ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য লেখো, 7 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন। তো দেখো, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই যে 3 নম্বরের কোশ্চেন, বদ্বীপ সৃষ্টির কারণ উল্লেখ করো, 3 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন, এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে, আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। তো দেখো, 8 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে, 9 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, মরুভূমি সম্প্রসারণের উপায়গুলি লেখো,
ঠিক আছে 10 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি টিকা লেখো অশ্বক্ষুরাকৃতি রথ অশ্বক্ষুরাকৃতি রথ টিকা লেখো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন লিখবে অ্যানসার এবং তার সঙ্গে চিত্রটা তোমরা ভালো করে দেবে তো দেখো 5 নম্বরের কোশ্চেন থেকে কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি নদীর ক্ষয়কার্য ও হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে চিত্র সহ আলোচনা করো তো দেখো এখান থেকে কিন্তু তোমাদের চারখানা থেকে পাঁচখানা পয়েন্ট তোমরা লিখবে এবং তার সঙ্গে চিত্র অঙ্কন করবে আমি মনে করি 100% মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালের ক্ষেত্রে তো দেখো আমি তোমাদের আরেকবার ভালো করে দেখাচ্ছি এই যে তোমাদের বহির্যত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে যে 5 নম্বরের দুখানা কোশ্চেন আসবে এই দুখানা কোশ্চেন থেকে তোমাদের একটা কোশ্চেন লিখতে হবে তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোশ্চেনটা তোমরা পড়বে তোমরা এই এক দাগের কোশ্চেনটা বেশি করে পড়বে নদীর ক্ষয়কার্য ও হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ লেখো 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি লেখো ঠিক আছে অর্ধে কোশ্চেনটা ঘুরিয়ে দেয় বালিয়াড়ি কাকে বলে বিভিন্ন প্রকার বালিয়াড়ির শ্রেণী বিভাগ করো এটা অথবা এটা তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি এই তিনখানা কোশ্চেন থেকে 100% তোমরা দুটো কোশ্চেন কমন পাবে 2022 সালে তোমাদের যে পরীক্ষা আছে সামনে 40 নম্বরের পরীক্ষা সেখানে তোমরা 100% কমন পাবে এবং এটা মাধ্যমিকের জন্য আমি পুরো ফুল প্রিপারেশনের সাজেশনটা করেছি যেটা তোমাদের মাধ্যমিকেও তোমাদের কাজে লাগবে আমি বলতে পারি মাধ্যমিকে এখান থেকে 100% তোমরা কমন পাবে এবং প্রত্যেকটা পরীক্ষায় কমন পাবে তো দেখো তোমাদের আমি বড় প্রশ্নগুলো একবার দেখিয়ে দিলাম হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ মানে হিমবাহের 1 নম্বরে রোমান অনেক এসে কোরি বা সার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন 2 নম্বরে সে অ্যারেট 3 নম্বরে সে পিরামিড চূড়া 4 নম্বর আছে কর্তৃক শৈলশিরা 5 নম্বর আছে ঝুলন্ত পতাকা তোমরা খুব সুন্দর করে চিত্র অঙ্কনগুলো করবে যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি বড় কোশ্চেনগুলো একবার দেখিয়ে দিলাম তোমাদের বইতেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে রসের মতন আছে ক্রাগ অ্যান্ড টেল আছে ফিয়ার্ড উপত্যকা আছে এবং খুব সুন্দর করে তোমরা চিত্র অঙ্কন করবে যেমন পরে কোশ্চেন নদীর কার্যের ফলে বা নদীর পার্বত্য অঞ্চলে ঠিক আছে নদীর উচ্চ গতিতে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় যেমন আছে গ্রিখাত ক্যানিয়ন আছে ঠিক আছে কিন্তু গ্রিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য এটা তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে কিন্তু তোমরা লিখবে না যদি এই টাইপের কোশ্চেন আছে জলপ্রপাত আছে খরস্রোত আছে ঠিক আছে শঙ্খ লিত শৈলশিরা আছে প্রপাতকূপ আছে প্লান্স পুল আছে মন্ত্রকূপ আছে পট হোল আছে তোমরা এইগুলো খুব সুন্দর করে পড়বে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে ঠিক আছে তো দেখো হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় যেমন আছে কেম আছে স্কার আছে বহু বিদ্যুত সমভূমি আছে কেটল আছে তোমরা এটা খুব সুন্দর করে পড়বে এটাও আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি তো দেখো বায়ুর সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় ঠিক আছে যেমন বালিয়াড়ি আছে ঠিক আছে অনুদুর্গ বা রৈখিক বালিয়াড়ি আছে এটা খুব অনুদুর্গ বা রৈখিক বালিয়াড়ি আছে লোয়েস আছে এটা তোমরা খুব সুন্দর করে ভালো করে পড়বে তো দেখো এবার আমি দেখো পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি ভারতের প্রাকৃতিক পরিবেশ 2 মার্কসের কোশ্চেন কী আছে সংজ্ঞা দুন দিয়ারা ধান খাদার তাল কয়াল মরুস্থলী বরেন্দ্রভূমি ডেকান ড্রাফ ভাঙর লেগুন বহুমুখী নদী পরিকল্পনা ডিবিসি জল সংরক্ষণ জেড বায়ু মৌসুমী বায়ু মৌসুমি বিস্ফোরণ ঠিক আছে তো দেখো আশ্বিনে ঝড় মোনেক্স কফি বৃষ্টি অম্রবৃষ্টি লু আদি কালবৈশাখী মৃত্তিকা সংরক্ষণ কারেওয়া মৃত্তিকা ক্ষয় রেগুর হিউমাস সমন্বিত বরাবর চাষ ম্যানগ্রোভ ঠিক আছে ম্যানগ্রোভ হবে এটা ভ হবে হ্যাঁ ম্যানগ্রোভ হবে ওকে ম্যানগ্রোভ হবে সামাজিক বনসৃজন হবে অরণ্য হবে সংরক্ষণ বন মহোৎসব তো দেখো ভালো করে তোমরা দেখে নাও তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি খুব সুন্দর করে তোমাদের আমি তুলে ধরেছি এখান থেকে আমি 2 মার্কসের কোশ্চেনগুলো সিলেক্ট করেছি তো দেখো 2 মার্কসের কোন কোশ্চেনগুলো আসতে পারে এইগুলো তোমাদের 1 নম্বরেও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে আমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আজকে আলোচনা করছি তো দেখো এবার আমি 3 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করবো 3 মার্কসের কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আছে তো দেখো 3 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে এবার আমি আলোচনা করবো 1 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি উত্তর বাহিনী নদী বন্যাপ্রবণ এবং দক্ষিণ বাহিনী নদী খরস্রোত কেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা তো দেখো 2 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব লেখো 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি পার্থক্য লেখো ভাবর খাদার তরাই ভাবর পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়
চার নম্বরের প্রশ্নে আমি সিলেক্ট করছি ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি এবং ক্ষয় প্রতিরোধের উপায়গুলি কী কী। পাঁচ নম্বরের প্রশ্নে আমি কী সিলেক্ট করছি বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি কী কী এবং জল সংরক্ষণের তামিলনাড়ির ভূমিকা লেখো। জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। ছ নম্বরের প্রশ্নে আমি কী সিলেক্ট করছি বনাঞ্চল ধ্বংসের কারণ ও সংরক্ষণের পদ্ধতি লেখো। সাত নম্বরের প্রশ্নে আমি সিলেক্ট করছি ভারতের কূপ ও জলসেচ পদ্ধতিতে জলসেচের সুবিধা ও অসুবিধা লেখো। পরের কোশ্চেন কী আছে আমাদের আট নম্বরের কোশ্চেন ভৌমজল অতিরিক্ত ব্যবহারের ফলাফল লেখো। ভৌমজল অতিরিক্ত ব্যবহারের ফলাফল লেখো। ন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখো। দশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র নদীর গতিপথ লেখো। আমাদের এগারো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি কাশ্মীর হিমালয় দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কাশ্মীর হিমালয় ও দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় কোন কোশ্চেনগুলো আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের SBE একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের সামনের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো বারো নম্বর কোশ্চেন কী সিলেক্ট করছি, মৌসুমী কাকে বলে ভারতের মৌসুমী বায়ুর দেশ বলা হয় কেন, বা মৌসুমী বায়ু কাকে বলে ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয় কেন। পাঁচ নম্বরে তো দেখো কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এক নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি দৈর্ঘ্য, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই চারখানা কোশ্চেন থেকে 100% দুটো কোশ্চেন কমন পাবে, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগ করো। তো দেখো দু নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছি ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। তিন নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি ক্রান্তীয় চিরহরিত অরণ্য ক্রান্তীয় মরু উদ্ভিদ, ঠিক আছে, পর্ণমোচী উদ্ভিদের সংজ্ঞা বন্টন ও ব্যবহার লেখো। তার সঙ্গে কিন্তু তোমাদের ম্যানগ্রোভ অরণ্যটাকে পড়ে যেতে হবে। তো দেখো এই চারখানা কোশ্চেন থেকে 100% তোমরা কমন পাবে। এক নম্বরেরটা সব থেকে মোস্ট বেশি ইম্পর্টেন্ট, 100% এখান থেকে তোমরা দুটো কোশ্চেন কমন পাবে 2023 সালে মাধ্যমিক ভূগোল পরীক্ষায়। আজকে আমি তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে তার সাজেশান দিয়েছি এবং মাধ্যমিক 2023 সালের সাজেশান দিয়েছি, মানে ফুল এবং ফাইনাল সাজেশান দিয়েছি। এই দুটো চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো 2023-এ আসতে পারে এবং তোমাদের টেস্ট পরীক্ষায় এবং মাধ্যমিকের যে 40 নম্বর যে তোমাদের সামনে পরীক্ষা আছে সেই পরীক্ষায় আসতে পারে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল আছে। তো দেখো প্রাকৃতিক ভূগোলে যত বড় নোটস আছে সেই নোটসগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এবং তার নোটস করে তোমরা যদি পড়ো তাহলে 100% আমি বলতে পারি তোমরা 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে 100%-এর উপরে কমন পাবে এবং 90%-এর উপরে তোমরা নম্বর পাবে। তো দেখো নোটসগুলো খুব সুন্দর করে তোমরা দেখে নাও প্রত্যেকটা নোটস এবং তার কী কী আসতে পারে বর্জ্য প্রক্রিয়া এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে। এইগুলো পড়লে তোমরা 100% কমন পাবে। তো দেখো এবার আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলে যে সমস্ত বড় প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো তুলে ধরেছি হিমালয়ের ভূপ্রাকৃতি, ঠিক আছে, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রাকৃতি। তো তোমরা তো এই যে কোশ্চেনটা আছে এই প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রাকৃতি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন 2023 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো তোমরা নোটসগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রাকৃতি, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব সুন্দর করে আমি কিন্তু তুলে ধরেছি তোমাদের সামনে। যারা বুঝতে পারছো না, যাদের সঠিকভাবে বই নেই, তারা কিন্তু এটা লিখে মুখস্থ করবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট আছে 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে। তো দেখো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, তোমরা এটা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, 100% তোমরা কমন পাবে 2023 সালে মাধ্যমিকের ভূগোল পরীক্ষায়। তো দেখো উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী আমি তুলে ধরেছি, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এবং তার অ্যান্সার সমেত এটা কিন্তু বড় প্রশ্ন হিসাবে দেয় 5 নম্বরে, ঠিক আছে, তোমরা এটা মুখস্থ করবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার অরণ্য, ঠিক আছে, তোমরা তো জানো যে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ অনুকূল পরিবেশ আঞ্চলিক বন্টন প্রধান উদ্ভিদ বৈশিষ্ট্য এবং ব্যবহার ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন 2023 সালে। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ঠিক আছে, যার ভিতরে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ পড়ে, ঠিক আছে, এই ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে। ক্রান্তীয় মরু উদ্ভিদ এটাও খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো খুবই পড়বে, এইগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আজকে আমি 2023 সালের মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো এই যে ম্যানগ্রোভ উদ্ভিদ, ঠিক আছে, পার্বত্য অঞ্চলের উদ্ভিদটাও তোমরা একটু পড়ে যাবে, ব্যবহার বৈশিষ্ট্য একটু পড়ে যাবে, ম্যানগ্রোভ উদ্ভিদও খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি 2023 সালের মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি এবং যে সমস্ত বড় প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করছি। যেমন আছে ভারতের ভূখণ্ডে মৌসুমি জলবায়ুর প্রভাব, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। উদ্ভিদের উপর প্রভাব আছে, মৃত্তিকার উপর প্রভাব আছে, কৃষিক্ষেত্রের উপর প্রভাব আছে। তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেনগুলো এবার আমি অ্যান্সার সমেত তুলে ধরেছি তোমাদের।